বজ্রপাত হয়েছে না, বজ্রপাত, এই বজ্রপাতে কালকে নাকি 12 জন মারা গেছে পুরো বাংলাদেশ। এই বজ্রপাত বেশি হচ্ছে কেন? ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো ফাঁকা মাঠগুলোতে কিছু পিলার পুঁতে রাখছিল, জানেন আপনারা মুরব্বীরা বলতে পারবেন, এই যে ম্যাগনেটিক পিলার, চুম্বক ছিলের মধ্যে কিছু উপাদান দেওয়া ছিল, কারণ কি, যাতে করে ঠান্ডা পড়ে মানুষ না মরে। কথা বুঝছেন? কারা যেন রটায় দিয়েছে এই পিলার, এক একটার দাম 10 কোটি 15 কোটি টাকা। ওরে ভাই, পিলারটারও চকলেটের মতো তুলে খেয়ে লাইছে। এই যে কালকে এখানে এক ইউটিউবার কে যেন বলছে, আমার চাচা মারা গেছে হুজুর, আজকে আসতে পারবো না। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এই যে বজ্রপাতে যারা মারা গিয়েছে, একটা হাদিস শুনেন, ওমান মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে আল্লাহ তাআলা তারে হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। বলেন বজ্রপাতে যে 11 জন 12 জন মারা গেল, আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মওত দান করবেন, মর্যাদা দিবেন, হুকমান ইনশাআল্লাহ। এই বজ্রপাত বেশি হচ্ছে কেন? এই মোবাইল শরীফ পকেটে পকেটে এখন কিন্তু অ্যান্ড্রয়েড আছে না নাই? বিজ্ঞানীরা বলতেছে এই মোবাইলটা পকেটে থাকার কারণে আগে বজ্রপাত যখন হতো তখন মানুষের সাইন মানে সাথে মানুষের কাছে টেনে নিয়ে আসতো না, এই মোবাইল তরঙ্গের কারণে আজকে বজ্রপাত যদি দূরেও হয় ওই দূর থেকে নাকি এই মোবাইল তরঙ্গ টেনে নিয়ে আসে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। বৈদ্যুতিক তার যদি এখানে পড়ে তাহলে কিন্তু বজ্রপাতকে আঁকড়ায় ফেলায়, এখানে মানুষের তেমন ক্ষতি হয় না। ওই যে কুতুব দিয়া কক্সবাজারের দিকে লবণ চাষি, দুইজন একসাথে মারা গেছে, তো পুরো বাংলাদেশে একই রাতে এতজন মারা যাবে, একই দিনে 12 জন 14 জন 15 জন, এটা আমাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না। মনে রাখবেন, দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই পৃথিবীর বুকে যত বিপদ আপদ এগুলো মানুষের হাতের কামাই, হাতের কামাই, আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দেন না, মানুষ নিজেই নিজের উপর বিপদ ডেকে নিয়ে আসে। সরকারও যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে কোথাও পিলার টিলার, তাল গাছ, এক একটা তাল গাছ প্রাপ্তবয়স্ক হইতে 15 বছর 20 বছর লেগে যায়। ওই নওগাঁ এক মাহফিলে যা দেখলাম, দুই পাশে ওরে ভাই শত শত তাল গাছ, এক বুড়া চাচা নাকি লাগাইছে, বুঝছেন? এ বুড়া চাচা কবরে চলে যাবে, যতদিন তাল খাবে, যতদিন তাল গাছের মানুষ ছায়া নেবে, যত পশু পাখি এখান থেকে উপকার পাবে, ততদিন ওই বুড়া চাচা কবরে সোয়াব পাইতে থাকবে। তাল গাছ এই ঠাডা আটকায়, বজ্রপাত এটাকে কি করে, আটকায়। তো আল্লাহ তাআলা তো আটকানোর জন্য সব উপাদান দিয়েছে, এখন আমরা যদি গাছ কেটে ফেলাই, আমরা যদি মোবাইল পকেটে নিয়ে ঘুরি, আমরা যদি পিলার খেয়ে ফেলাই, আমরা যদি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করি, তো ঠাটা আমার ওপরে পড়বে না, তো ছাগলের ওপরে পড়বে। কথা বলেন না কেন? তো মানুষের উপরেই তো পড়বে। আল্লাহ বললো যে তাল গাছ গাছ এভাবে কাটিস না। বাড়ি করার পরে প্রথম টার্গেটই হচ্ছে যে একটা সুন্দর করে কাঠের খাট বানাবো, সোফা বানাবো, দরজাগুলো কাঠের দেবো। গাছ কাটিয়া খাট বানানোর চিন্তা মাথায় আছে, কিন্তু গাছ লাগানোর চিন্তা কিন্তু আমাদের অধিকাংশরই নাই। কথা বলেন না? অথচ আল্লাহ নবী কি বলছেন খেয়াল করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতের মধ্যে যদি কোনো গাছের চারা থাকে, আর যদি দেখো যে কিয়ামত শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গাছের চারা চারা রোপণ করে দাও, কারণ কিয়ামত সংগঠিত শুরু হয়ে যাবে। কিয়ামত শুরু হয়ে গেল, আল্লাহর কাছে বলতে পারবা যে আল্লাহ আমি তো গাছ লাগাইছি, আর এই গাছ লাগানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমলটাই সওয়াবে পূর্ণ করবে। পেয়ারা খান না অনেক সময়? পেয়ারা খান, আম খান, লিচু খান, তারপরে যে তাল খান, আঠিগুলা ছোটো যদি বেশি হয় ওগুলো পকেটে রাখেন, অথবা একটা ডিব্বায় রাখেন, অথবা পলিথিনে ঢোকা রাখেন, যখন রাস্তা দিয়ে হাইটে যাবেন ওই বিচিগুলো মুষ্টিবদ্ধ করে ফাঁকা জায়গায় ফেলাই দেবেন। আপনি জানবেনও না 5 বছর পর হয়তোবা এই গাছটা থেকে লিচু ধরবে, অন্য অন্য মানুষ খাবে, আপনি খাইতে পারছেন না, কিন্তু কবরের সময় আপনি সব পাবেন। দেখছেন এটা করতে কয় হাজার কোটি টাকার খরচ হবে? 5000 কোটি? 500টা টাকা? হুজুর 50 টাকাও খরচ হবে না, ঠিক কিনা? সুতরাং এই যে বিসি বিসি খাচ্ছেন যেগুলো, তাল বলেন, লিচু বলেন, আমের সিজন আসতেছে মাশাআল্লাহ। বাংলাদেশে এক সৌদিয়ার নাগরিক আমার বলতেছিল ঢাকা এশিয়া, যে তোদের দেশে গরিব কে বলছে? আমি বললাম কেন, এত গাছ, কারণ সৌদি আরবে শহরের ভিতরে একটা গাছের পেছনে 8 থেকে 9 লাখ টাকা খরচ হয় ভাই। সৌদি আরবে শহরের মধ্যে যদি একটা খেজুর গাছ আপনি লাগান, এটার পেছনে বাৎসরিক খরচ কত? 8 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়, এরকম গাছ আছে। কিন্তু ওটা টিকিয়ে রাখার জন্য সব বাঁচিয়ে তো থাকতে হবে, অক্সিজেন দরকার, এরা তাই খরচ করে। তোদের দেশে এত গাছ, যেদিকে তাকায় খালি গাছ আর গাছ,
এত টাকা মানুষ কই পায়, তাহলে গরিব কীভাবে হয়? আমি বললাম, বেটা বাদুরে ওই যে পেয়ারা খায় এসে আগে ওখান থেকেও গাছ উঠে, কথা বলেন না কেন? এই দেশে তো এই হয়, তরমুজ লাগান না অথচ তরমুজ এত বড় উঠে রয়েছে, কার থেকে? ওই বাদুরের বরকতি। মানে আরেক জায়গা থেকে খাইছে আম, খাইয়া আপনার ছেলে মনে করেন কি করতেছে, ফেলাই দিতেছে। ওমা এক মাস পরে এত বড় গাছ, একেবারে বাইরে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ভাই, ঠিক কিনা? তো এই দেশের মধ্যে কিন্তু এত মেহনত করা লাগে না, এই দেশের মাটি ভালো, এই জন্য আল্লাহ তালা সব গাছগাছরা দেন। যেখান থেকে কথাটা বলছিলাম, এই বজ্রপাতে যারা আল্লাহ তালা যাদেরকে নিয়ে গেছেন প্রত্যেকের শাহাদাতের মোহদান করুন, সবাই বলেন আমেন। আসসালামু আলাইকুম।